একটি প্যানে দুধ ঢালুন, এরপর এলাচের গুঁড়া জিরো ক্যাল দিয়ে নাড়ুন। এরপর অন্য একটি পাত্রে লাচ্ছে সেমাই নিন, তার উপর নারিকেল কুচি, পেস্তা বাদাম, কিসমিস দিন, তারপর আবারও লাচ্ছে সেমাই দিন, তার উপর আবারও নারিকেল কুচি, পেস্তা বাদাম ও কিসমিস দিন। এরপর সেমাইয়ের উপর দুধ ঢেলে পরিবেশন করুন দুধ লাচ্ছি। Thank you.
ব্লেন্ডারে আনারস, পুদিনা পাতা, কাঁচামরিচ, বিট লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, জিরোক্যাল ও পানি দিয়ে ব্লেন্ড করুন। এতেই তৈরি হয়ে যাবে আনারসের জুস। Thank you.